नमस्कार বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের আবারো স্বাগত। আমি রাহুল স্যার, তোমাদের বাংলা বিষয়ের উপরেই জোর দিয়ে থাকি। বহুদিন আমার সাথে মানে একটা বিচ্ছেদের পর্ব তোমাদের চলছে, জানি অনেকের মনে অভিমান জমে রয়েছে। সেই সমস্ত কিছুকে শ্রদ্ধা বা ভালোবাসা জানিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মূলত আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে যে, এবছর যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছো, তারা বাংলার যে পেপারটার উপরে আমি বলবো, বাংলার পরীক্ষা যারা দিয়েছো তাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা প্রথমেই জানতে চাইবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর এই ভিডিওটা ঠিক ততটাই তাদের জন্য যারা এবছরে বা আগামী দিনে পরীক্ষা দিতে যাবে। আমি কিন্তু এই ভিডিওতে প্রশ্নপত্রের মানে সলিউশন নিয়ে তোমাদের কাছে হাজির হইনি। প্রশ্নের উত্তর কি হবে না হবে সেগুলো ইতিমধ্যেই তোমরা জানতে পেরে গেছো, প্রত্যেকেই তোমরা অবগত হয়েছো সেই সমস্ত জিনিস নিয়ে। তাই সেই জিনিসের পুনরাবৃত্তি ঘটিয়ে বা সেই কচকচানিতে গিয়ে আমি আমার সময় বা তোমাদের সময় নষ্ট করতে চাই না। আমি মূলত অল্প কথার মধ্যে তোমাদের কাছে একটা নতুন জিনিস বা একটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে, এই বিগত বছরগুলোর তুলনায় তোমরা যদি খুব গুরুত্ব দিয়ে দেখো বা খুব খুঁটিয়ে যদি একটুখানি নজর দাও প্রশ্নপত্রের দিকে, তোমরা দেখবে একটু একটু করে কিন্তু প্রশ্নের ধরন বা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে হতে থাকছে। প্রত্যেক বছরই কিছু না কিছু মানে প্রশ্ন এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। এটা একদিকে যেমন ছাত্রদের ক্ষেত্রে ভালো, আবার অন্যদিকে যারা সাজেশন ভিত্তিক বা সাজেস্টিভ পড়াশোনায় বিশ্বাসী তাদের কাছে কিন্তু এটা একটা খারাপ দিকও বলা যেতে পারে। আমি কখনোই বা সোমস ক্লাসরুম তোমাদের কাছে কখনোই এই বার্তা পৌঁছায় না বা পৌঁছে দেয় না যে তোমরা কেবলমাত্র সাজেস্টিভ পড়াশোনায় পড়াশোনার উপর দিয়েই তোমাদের জীবনটাকে বয়ে নিয়ে যাও। আমরা সবসময় বলি যে, যে কোনো বিষয়ের অন্তরে প্রবেশ করো এবং প্রবেশ করে সেখান থেকে সেই সাবজেক্টটার বিষয়বস্তুকে বা মূল উপজীব্যটাকে তোমরা তুলে নিয়ে তোমাদের জীবনে অ্যাপ্লাই করো বা তোমাদের পড়াশোনার মধ্যে দিয়ে সেই জিনিসটাকে অনেকটা মেলে ধরো, তুলে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও। এবছর যারা পরীক্ষা দিয়েছো তাদের অনেকের মুখেই আমি শুনতে পেয়েছি যে, স্যার প্রশ্ন ভালো হয়েছে, উত্তর করতে পেরেছি। আবার অনেকেই আমাকে বলেছে যে, প্রশ্ন ভালো হয়েছে স্যার, সবই হয়েছে, কিন্তু ছোট প্রশ্নের ক্ষেত্রে একটুখানি মার খেয়ে গেছি বা ছোট প্রশ্নের উত্তর সঠিকভাবে করে উঠতে পারিনি। দেখো, ছোট প্রশ্নের বিকল্প কিন্তু কোনো বই বা কোনো মানে বই কিন্তু নয়। ছোট প্রশ্নের বিকল্প একমাত্র যদি হতে পারে সেটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের প্রতি একনিষ্ঠ ভালোবাসা। তুমি পাঠ্য বইকে যত ভালো করে পড়বে বা তোমরা যত ভালো করে পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়বে, ততটাই কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে এই ছোট প্রশ্নগুলো। আমি এবছর নয় কিন্তু এর আগের বছরে তোমাদের যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সাজেশনের কথা বলতে গেছিলাম, সাজেশন বা পরীক্ষা কিভাবে দেবে তোমরা সেই জিনিসগুলো নিয়ে যখন সোমনাথ স্যারের সাথে আলোচনা করেছিলাম, সেই সময় সেই ভিডিওতে তোমাদের আমি বারবার করে একটাই কথা বলেছিলাম যে, বড় প্রশ্ন মানে বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্নে বড় প্রশ্নকে তোমরা ঠিক যতটা গুরুত্ব দেবে তার থেকে এক কাঠি উপরে তোমরা রাখবে ছোট প্রশ্নকে। কারণ ছোট প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের সিংহভাগ মানে পরীক্ষা ভালো হওয়ার চাবিকাঠি লুকিয়ে রয়েছে। এবং তোমরা তোমাদের ছোট প্রশ্নের যদি সিংহভাগটাকে ঠিক করে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার তোমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার সেই কাঙ্ক্ষিত নম্বরের কাছাকাছি তোমরা গিয়ে দাঁড়াতে পারবে। আমরা প্রত্যেকেই একটা জিনিস চাই, একটা ভালো রেজাল্ট চাই, একটা বিষয়ের উপরে ভালো নাম্বার চাই। তো সেই নাম্বারগুলোকে আনবার জন্য তোমাদের এবছরের যে সমস্ত ছাত্রছাত্রীরা বা আগামী বছরে যারা দিতে চলেছো তাদের কাছে একটাই কথা বলবো যে, তোমরা খুব ভালো করে ছোট প্রশ্নের দিকে গুরুত্ব দাও, নজর দাও, ছোট প্রশ্নের প্রত্যেকটা জায়গাকে মানে আন্ডারলাইন করে করে তোমরা পড়ো, যতটা পারবে আন্ডারলাইন করে পড়ো। বাড়িতে যে কোনো শিক্ষক যিনিই পড়ান না কেন বা যে কোনো বই তোমরা ফলো করো না কেন, কেবলমাত্র সেই বইয়ের মুখাপেক্ষী হয়ে থেকো না। নিজেদের প্রতি একটা বিশ্বাস রেখে বা নিজেদের কাঁধে একটা গুরু দায়িত্ব চাপিয়ে নিয়ে সেই দায়িত্বটাকে পালন করার চেষ্টা করো।
বড় প্রশ্নের দিকে, ঠিক সেই বড় প্রশ্নগুলোকে বেশি করে গুরুত্ব দাও পরীক্ষার হলে। যেই বড় প্রশ্নগুলো ফ্ল্যাট কোনো বড় প্রশ্ন নয়, অর্থাৎ একটা প্রশ্ন নয়, সিঙ্গেল কোনো প্রশ্ন নয়। অর্থাৎ যেমন ধরো, তোমাদের যদি আমি বলি যে ভাত গল্পের ক্ষেত্রে উৎসব নাইয়া চরিত্রটা আলোচনা করো, যদি আমি কেবলমাত্র এই প্রশ্নটা দিই এবং এর সাথে যদি আরেকটা প্রশ্ন দিই আমি তোমাদের, অথবা দিয়ে যে ভাত গল্পে যে 5 রকমের চালের নামের উল্লেখ রয়েছে সেগুলোকে উল্লেখ করো, সেগুলোর নাম দাও। দ্বিতীয় কথা হচ্ছে ভাত গল্পটি কার লেখা, তার লেখা অন্য একটি গ্রন্থের নাম উল্লেখ করো। তৃতীয় হচ্ছে উৎসব নাইয়ার কোন গ্রামের বাসিন্দা, কোন নদীর বন্যার কারণে সে তার পরিবারকে হারিয়েছে সেটার একটা পরিচয় দাও। এরকম কতগুলো মিলিত প্রশ্নেও যদি আসে তোমাদের, আর একটা যদি ফ্ল্যাট কোশ্চেন আসে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ছোট প্রশ্নটাকে টার্গেট করার চেষ্টা করো। এই কারণেই তোমরা করো, কারণ ছোট প্রশ্নর সমাহারের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের নম্বরটা একটু হলেও বেড়ে দাঁড়াবে। আশা করি যারা তোমরা পড়াশোনার মধ্যে বা প্রতিনিয়ত যারা চর্চার মধ্যে থাকছো, তারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটাকে বুঝতে পারো বা এই জিনিসটা তারা অনুধাবন করতে পারো। যারা পরীক্ষার হলে বিশেষত কোনো ফ্ল্যাট কোশ্চেনকে আনসার করতে গিয়ে আটকে যাও, তাদের ক্ষেত্রে একটা খুব ভালো আমি উপায় বলে দিচ্ছি, তোমরা ফ্ল্যাট কোশ্চেন কিভাবে আনসার করবে। অনেকেরই ধারণা যে যত বেশি আমি লিখতে পারবো বা যত বেশি আমি আলোচনা করতে পারবো ততই আমার উত্তরের মান বেড়ে দাঁড়াবে। সত্যিই তাই, উত্তরের মান বেড়ে দাঁড়াবে, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল তোমাদের কিন্তু একটা ওয়ার্ড লিমিট বেঁধে দিয়েছে। সেই ওয়ার্ড লিমিটের বাইরে গিয়ে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর করো, সেটা কিন্তু যিনি পরীক্ষক রয়েছেন, যিনি খাতা দেখবেন, তার কাছে কতটা শুভ ইঙ্গিত বাহক হয়ে দাঁড়াবে তা কিন্তু আমি জানি না। আমি হলে অন্তত আমার কাছে দাঁড়াতো না জিনিসটা। তোমরা যতটা পারবে টু দি পয়েন্ট আনসার করার চেষ্টা করো। অর্থাৎ একটা প্রশ্নের ক্ষেত্রে যদি বলি আমি উৎসব নাইয়া চরিত্র, সেক্ষেত্রে উৎসব নাইয়া মানে ভাত গল্পের একটা ইন্ট্রোডাকশন, তার সাথে উৎসব নাইয়ার কিছু ভূমিকা এবং উৎসব নাইয়ার চরিত্রের বিশেষ কয়েকটা দিক, সেই দিকগুলোকে কেবলমাত্র তোমরা দেখিয়ে একটা ছোট্ট উপসংহারের মধ্যে দিয়ে প্রশ্নটাকে শেষ করার চেষ্টা করো। এবারে আসি তোমাদের সাহিত্যের ইতিহাস বা ভাষার ইতিহাসের অংশগুলোকে নিয়ে। সাহিত্যের ইতিহাস বা ভাষার ইতিহাস এটা কিন্তু একটা নির্দিষ্ট ট্রেন্ড ধরেই তোমাদের প্রত্যেকবারের মতন এগিয়ে চলেছে। এখানে কিন্তু বিশেষ কোনো আমি ছক ভাঁদা মানে ছক ভাঙা নিয়ম আমি দেখতে পাচ্ছি না, সেই একই ছকের মধ্যে দিয়েই কিন্তু প্রশ্ন এগিয়ে চলেছে। এবারে যেমন উচ্চ মাধ্যমিকে এসছে যে ঠাকুরবাড়ির এবং তাদের উপর বাংলা বিজ্ঞান চর্চার যে গুরুত্ব রয়েছে, বা তুমি বলতে পারো আরও একাদশ শ্রেণীর ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসছে সেগুলো যদি তোমরা দেখো, সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। শারদারঞ্জন রায়চৌধুরী, অনেকেই কিন্তু জিনিসটাকে গুরুত্ব দাওনি। আমার এখনও মনে আছে মানে প্রথম যে পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিকে কিন্তু শারদারঞ্জন রায়চৌধুরীর ভূমিকা টেস্ট পরীক্ষায় সম্ভবত আমাদের স্কুলে এসেছিল এবং সেটার উত্তর অনেকেই করে উঠতে পারেনি, অনেকেই তার গুরুত্ব বুঝে উঠতে পারেনি। তোমরা অবশ্যই কিন্তু সেই জিনিসগুলোকে মাথায় রাখো। আরও মাথায় রাখো বর্তমান যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ যে রাইটিংসগুলো রয়েছে, সেটা তোমার রচনা হতে পারে, তোমার আলোচনা হতে পারে, সমস্ত জিনিসগুলোকে কিন্তু তোমরা সেটার মধ্যে কিছু না কিছু প্রভাব দেখতে পাবেই। যেমন করোনা সম্পর্কিত রচনা এবারে এসেছিল, আমরা আগের বারেই আলোচনা করছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা পরীক্ষা দিতে চলেছো তারা অবশ্যই কিন্তু করোনাটাকে গুরুত্ব দাও। এখানে কিন্তু কেবলমাত্র লেখনই নয়, এখানে কিন্তু তথ্যেরও প্রয়োজন। অর্থাৎ তোমরা যদি ভাবো যে কেবলমাত্র লেখনির মধ্যে দিয়ে জিনিসটাকে উতরে দেবে তা কিন্তু হবে না, এখানে কিন্তু যথাযথ তথ্য তোমাদের দিতে হবে। অর্থাৎ একটাই কথা বলবো শেষের দিকে এসে, যে যারা নতুন বছরে পরীক্ষা দিতে চলেছো তারা খুব বেশি পরিমাণে ছোট প্রশ্ন এমসিকিউ এসিকিউ এর উপরে গুরুত্ব দাও। এমসিকিউ এসিকিউ এর বিভিন্ন ধরনের মানে পরীক্ষামূলক একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, টিচারেরা কিছু নতুন নতুন প্রশ্ন তুলে আনছেন, সেই প্রশ্নগুলোকে কাউন্টার করার চেষ্টা করো। তোমরা নিজেদের মতন করে প্রশ্নগুলোকে সাজিয়ে নাও, দরকার হলে ঘরে নিজেদের মতন করে কিছু কিছু বিশেষ প্রশ্ন তৈরি করো।
দেখবে আমরা একটা নির্দিষ্ট গল্প বা একটা কবিতা পড়তে গিয়ে সেই কবিতার বেশ কিছু লাইন আমাদের কিন্তু বেশি পরিমাণে মনে থাকে, বা গল্পের বেশ কিছু লাইন কিন্তু বেশি পরিমাণে ধাক্কা দেয়। সেই লাইনগুলোকে নিজেরা আন্ডারলাইন করো, হয়তো বিশেষ কিছু প্রশ্ন বা বিশেষ কিছু লাইন গুরুত্বপূর্ণ হিসেবে প্রত্যেকবারই প্রশ্ন প্যাটার্নের মধ্যে থেকে যায়, কিন্তু সেগুলোর বাইরেও যেই লাইনগুলো তোমাদের কাছে আকর্ষণীয় বলে মনে হচ্ছে বা মনে হচ্ছে যে এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে, সেই লাইনগুলোকে নিজেরা আন্ডারলাইন করে নিয়ে ঘরে তার একটা যথোপযুক্ত উত্তর তৈরি করো। সেই উত্তরটা তোমারই নিজস্ব মানে তৈরি করা উত্তর থাক, সেটাতে তুমি অন্য কারোর উত্তরের অনুসরণ করতে পারো, কিন্তু বেশি পরিমাণে অনুকরণ করতে গিয়ে নিজস্বতাটাকে হারিয়ে ফেলো না তোমরা। তোমাদের ওই নিজস্বতাই কিন্তু তোমাদের সাফল্যের চাবিকাঠি, এটা বারবার আমরা বলে থাকি সোমস ক্লাসরুমের তরফ থেকে, এই কথাটাই তোমাদের কাছে বারবার বোঝানো হয়। তাই যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছ তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম, এবং যারা এবছর পরীক্ষা দিলে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কেমন পরীক্ষা দিলে। আমি আশা করছি যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা এই জায়গাগুলোকে গুরুত্ব দিয়েই পরীক্ষাটা দিয়েছো। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও নতুন কিছু জিনিস নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সোমস ক্লাসরুমের পর্দায় তোমরা অন্যান্য সাবজেক্টের সুবিধা যেরকমভাবে পাচ্ছ, বাংলা সুবিধাও আশা করছি কিছুদিন পর থেকেই পেতে শুরু করবে। নমস্কার।